আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদেরকে খুশির একটি খবর দিতে যাচ্ছি, তা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। এখন আমাদের সমস্ত ঘোর কেটে গেল, তো আজকে থেকে ফ্রিল্যান্সাররা হচ্ছে সরকারি রূপ, মানে তারা সরকারি এনআইডি কার্ডের সুবিধা পাচ্ছে এবং তারা পাচ্ছে ব্যাংক ঋণের সুবিধা। তো দেখেন এবং নিজের চোখেই দেখেন, আপনারা শুনেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে। এবং আরেকটা খুশির সংবাদ হচ্ছে যে খুব শীঘ্রই আমরা পেপার পেতে যাচ্ছি এবং এখন থেকে ফ্রিল্যান্সাররা সরকারি আইডি কার্ড পাবে এবং তারা ব্যাংক ঋণের সুবিধাও পাবে। তাহলে শুনি আমাদের প্রধানমন্ত্রী কী বলল। একদিকে করোনা ভাইরাস, আর দিকে হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস। এই জঙ্গিবাদ সন্ত্রাস কারণে অনেক মানুষকে সন্দিহান করে ফেলে, সেটি কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায় যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কীভাবে পেলে, কে দিল। তো এটা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝাচ্ছেন যে এই যে করোনার সময় আমাদের ফ্রিল্যান্সার যারা রয়েছে তারা যে এত কষ্ট করে অর্থ উপার্জন করছে এবং মোটা অঙ্কের টাকা ব্যাংক থেকে তারা তুলছে, তখন ব্যাংকের লোকগুলা ওদেরকে অবশ্যই প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে যে এই টাকাটা কোথা থেকে আনলেন, কীভাবে পেলেন। তখন আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আর এই প্রশ্নের উত্তরেই মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আমাদের এই সুবিধাটা দিচ্ছেন। তাহলে চলুন বিস্তারিতটা ভিডিও থেকে শুনে আসি আমরা। কি কাজ করেছে, কে কাজ দিয়েছে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সে প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এটা একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণে আমি নির্দেশ দিয়েছিলাম, যে বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার এবং তারা যে কাজটা করে এটা যে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান সেটাও মানে বোঝাচ্ছে যে আমাদের যে কাজটা, এই কর্মসংস্থানটা এখন সরকারিভাবে স্বীকৃতি দিবে এবং উনি বাংলাদেশের সরকারি স্থায়িত্বে থেকে আমাদেরকে একটা আইডি কার্ড প্রোভাইড করতে চাচ্ছে। তো আমরা বিস্তারিত আরও শুনছি ভিডিও থেকে। তাদেরকে দিতে হবে যাতে তারা ভালোভাবে আরো মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারে। সেখানে অনেকেই হয়তো হয়তো অফিসে গিয়ে চাকরি করতে পেরেছে তা না, কিন্তু ঘরে বসে অনেকে যখন একটা অবসর সময় সেখানে আরো অতিরিক্ত। এখন এখানে মূল টপিক্সটা হচ্ছে আমাদের যে বেকারত্ব দূর করার যে টপিক্সটা এখানে চলে আসছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, যে সবাইকে যে অফিসে যে চাকরি করতে হবে তেমন কোনো কথা নয়, ঘরে বসে যে ইনকামটা করা যায়, ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে ইনকামটা করা যায় সে বিষয়টাই আমাদেরকে বোঝাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। শুনেন বাকি অংশটুকু। অর্থ উপার্জন করতে পারেন এবং সকলের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্থাপন করে স্টার্টআপ প্রোগ্রাম, এটার জন্য এটাও কিন্তু সজীব আজিজ রায় আমাদের রেজাম রুজিব সিদ্দিক এরা এরাই পরামর্শ দিয়েছে, এরাই আলোচনা করতে আমরা যে কোনো সময় বসে খুব খোলা। আর এখন শুনুন ব্যাংকের বিষয়ে কি বলে, যে ব্যাংক থেকে আমরা কিভাবে সহজে ঋণটা পাবো এবং ফ্রিল্যান্সারদের সবচেয়ে সহজ মাধ্যম এখন হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আমরা বিস্তারিত শুনছি ভিডিওতে। একটা আর্থিক সহযোগিতাটা তারা পায় সেই ব্যবস্থাটাও আমরা দিচ্ছি, তাছাড়া বিভিন্ন ব্যাংক আমরা করেছি তার মাধ্যমে কিন্তু মানে এই অর্থ পাওয়ার বেশ সুযোগ সৃষ্টি হয়েছে। আর করোনার কারণে তো আমরা বিশেষ প্রণোদনাও দিচ্ছি, কারণ নানা ধরনের অফার দিচ্ছে, নানা ধরনের সুবিধা দিচ্ছে, সেই সুবিধাগুলো আমাদের তরুণরা নিতে পারে। মূলত এই সেমিনারটা হয়েছে ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে, তিনি আমাদেরকে স্বীকৃতি দিবেন এবং সরকারি আওতাভুক্ত করবেন। আসুন আমরা ভিডিও থেকে আরেকটু শুনে আসি কি বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কিভাবে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো সেটাই আমরা করে যাচ্ছি। এটা আমি এটুকু বলবো যে আমাদের সব থেকে বড় কাজ হলো স্বীকৃতি দেওয়া, আজকে যারা কাজ করে যাচ্ছে তাদের স্বীকৃতি দেওয়া, ইতিমধ্যে হাইটেক শিল্পের দিকে আছে। মানে ফ্রিল্যান্সারদের স্বীকৃতির বিষয়ে উনি বলছেন। এখন পেপাল সম্পর্কে উনি কি বলেছেন আমরা এখন এই ভিডিও থেকে শুনবো, যে পেপাল নিয়ে উনি আমাদেরকে কি আশ্বাসটা দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আমরা পেপালটা পেতে যাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে খুশি সংবাদ, পেপালটা পাওয়া মানে আমাদের বাংলাদেশে আরেকটা বিকাশ, এটা হচ্ছে বিকাশের মতো একটা ট্রানজ্যাকশন সিস্টেম হয়ে যাবে পেপালটা আমাদের বাংলাদেশে হাতে পাওয়া মাত্রই। মানব সম্পদ তৈরি হচ্ছে শুধু দেশে না বিদেশেও, কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আর ফ্রিল্যান্সিং এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদ্যোগ। ফ্রিল্যান্সিং এর বিষয়টা বলছেন, যে ফ্রিল্যান্সিং এর উদ্যোগটা কি আমাদের আমরা এটা একটু শুনবো। প্রতিবন্ধী বা মানে শারীরিক ভাবে যারা হয়তো একটু চলাফেরা করতে পারে তাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে।
তারাও ঘরে বসে কিন্তু কাজ করতে পারবে, বসেরা কাজ করে যাচ্ছে, তাদেরকে সেভাবে ট্রেনিং দিয়ে তিনি এখন আমাদেরকে পরিপূর্ণভাবে ফ্রিল্যান্সিংয়ের মর্যাদাটা দিয়েছেন এবং যে সামাজিক যে স্বীকৃতির বিষয়টা উনি এখানে প্রস্তাবনা করেছেন সেটা এখন আমরা শুনবো, যে সামাজিক প্রস্তাবনাটা উনি কীভাবে আমাদেরকে দিবেন। তাহলে চলুন আমরা মূলত এই ভিডিও থেকে শুনে নিয়ে আসি। আমরা তাদেরকে স্বীকৃতি না দিই তো কাজ করতে গেলে বলি চৌধুরী জিজ্ঞাসা আপনি কী কাজ করেন, বলে চিনি না, তুমি সীতার আসছি। এরকম অনেক মজা মজা ঘটনা আছে, সেটা আমি বলতে চাই না। তারপরেও মনে করি যে ওই তো ওরা কাজই করে, চাকরি করে, তার মনে হয়ে ঢুকবে হ্যাঁ সত্যি কাজ তো ওরা কাজ পেয়ে না। আসলে তা এটাও একটা কাজ, এটাও এক ধরনের চাকরি, এটাও এক ধরনের, কিন্তু সেটা হচ্ছে নিজেই নিজের বস, এবং নিজে শুধু বস না আরো অনেকে মানে রাইট। উনি এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে সামাজিক স্বীকৃতিটা আমরা কীভাবে দেবো, যে এখানে নিজেই আমরা নিজেদের বস, ফ্রিল্যান্সারদের আমরা নিজে নিজেদের চাকরির যোগান দিচ্ছি এবং আমাদের কাজ আন্ডারে আমরা কিছু নতুন দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলছি। এই প্রয়াসেই থাকছে আমাদের ব্রাইট আইডি সেন্টারে এবং আমাদের ব্লু স্টার বিডি চ্যানেলে। আমরা আশা করি যে আমাদের এই চ্যানেলের সাথে এবং আমাদের ব্রাইট আইডি সেন্টারের সাথে আমরা যারা থাকবেন আপনাদেরকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। শুধু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া। তাহলে শুনি পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। সুযোগ করে দেওয়া, অন্যের বস হওয়া, অর্থাৎ অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই সুযোগটা হবে। সেই দিক থেকে আমি মনে করি আমি ধন্যবাদ জানাই যে আমি বারবার এটা বলতে বলতে এখন এই সুযোগটা এসছে। আর এই জন্য আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিভাগ সহ সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে কি সুযোগবাদের যাকে অনেক সুবিধা বলছি যে করতে হবে। তো আমাদের ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেওয়ার জন্য সামাজিক কীভাবে স্বীকৃতি উনি রেখেছেন এবং কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে উনি আমাদেরকে কিছু বলবেন, এবং কীভাবে আমরা পেপালটা পেতে পারি এবং কত তাড়াতাড়ি আমরা পেপালটা পাবো সেই বিষয়ে উনি অনেক বক্তব্য রেখেছেন এখানে। তো আমরা শুনি তার কথাটি একটু মনোযোগ সহকারে। অধিকার প্রদানের জন্য একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে যা থেকে সকল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবে। এই কার্ড ফ্রিল্যান্সারদের সামাজিক পরিচিতি তৈরির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে পারবে এবং তাদের ক্ষমতায়নে সহযোগিতা করতে পারবে। তার তো ওই চাকরির খোঁজার ঝামেলা আর করতে হবে না। রাইট, উনি এখানে বলেছেন চাকরি খোঁজার ঝামেলায় পড়তে হবে না, ব্যাংক ঋণের সুবিধা থাকবে। তো সামাজিক স্বীকৃতিদের কেউ যদি জিজ্ঞেস করে যে আমরা কি করি, আমাদের পেশাটা মূলত কি, তাহলে আমরা এটা সহজেও তাদের সামনে শো করতে পারবো। আইডি কার্ডটা থাকলে আমাদের সাথে এবং ব্যাংক ঋণের সুবিধাও আমরা পাবো এবং সকলকে সুযোগ সুবিধা আমরা দিতে পারবো। এটাই হচ্ছে মূলত আমাদের প্রাইম মিনিস্টারের প্রস্তাবনা। মানে আমি বলি যে কাজ করার মাধ্যমে আমাদের জন্য ছেলেমেয়েরা অনেক সুযোগ পেয়েছে, এখন সমাজে একটা স্বীকৃতি আসবে, সম্মান আসবে, অর্থ উপার্জন করতে পারবে, এবং এই দিকে লক্ষ্য রেখে সেটা এমনকি আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। কারণ এই যে ছেলেমেয়েরা বিদেশে যে বৈদেশিক মুদ্রা দেশে আসছে এটাও আমাদের এখন হিসাবে নিতে হবে যে তারা কত অর্থ উপার্জন করে নিজেরা নিলে সেই হিসাবটা আমরা পাবো যে আমাদের কত অর্থ বিদেশ থেকে উপার্জিত হলো, সেটা আমাদের একটা রেমিটেন্স হিসাবে যোগ হয়ে যাবে, যার ফলে আমি মনে করি আমাদের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে এই কারণে। তো এই নিউজটা প্রধানত সময় টিভি লাইভ করেছে, লাইভ টেলিকাস্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ জানাই সময় টিভিকে। তো আমরা একটু কমেন্টস বক্সে আসবো নিচে, যে অনেকজন ভিন্ন রূপে ভিন্নভাবে কমেন্টস করেছে, আমরা তাদের কমেন্টসটা পড়বো। তো এখানে একজন কমেন্টস করেছে, সময় টিভিকে আহ্বান করব পেপাল নিয়ে একটি ভিডিও আনতে, আপনারা একটি প্রতিবেদনের দ্বার হতে পারলে পেপালটা বাংলাদেশে আসাটা অনেক সহজ হয়ে যাবে। এখানে আরেকজন লিখেছে, উই ওয়ান্ট পেপাল বাংলাদেশ আফটার দেন ইজি ফর ওয়ার্ল্ড ফ্রিল্যান্সার। দ্যাটস রাইট, আমাদের ফ্রিল্যান্সারের জন্য পেপালটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, ফ্রিল্যান্সারটা আমাদের অবশ্যই দরকার। তো এখানে আরেকজন লিখেছে, উই ওয়ান্ট পেপাল ইলেকট্রনিক্স পণ্য সহস্ত করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজের নজর দিবেন, ল্যাপটপ এবং নেট বিল 200 এবং কোঠায় নামিয়ে আনার জন্য সময়ের দাবি, উই ওয়ান্ট টু পেপাল কুইকলি। সকলে এখানে পেপালের জন্য আবেদন জানিয়েছেন, পেপাল আনলে অনেক কাজ না জানা মানুষও আয় করতে পারবে, পেপাল আনা হোক, খুব ভালো উদ্যোগ, অনেক ধন্যবাদ। তো এখানে অনেকে দেখেন পেপাল নিয়ে কমেন্টস করেছে, পেপাল যত সম্ভব দ্রুত সম্ভব নিয়ে আসছেন যাতে ফ্রিল্যান্সিং টাকাটা সহজে হাতে পেতে পারি, পেপাল পেপাল সবাই এখানে পেপাল নিয়ে করেছেন। তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং ফ্রিল্যান্সারদের দিকে
সুনজর দেওয়ার জন্য এতদিন পরে আমাদের দিকে সুদৃষ্টিতে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর বিশেষ করে সময় টিভিকে অনেক ধন্যবাদ জানাই। তো আমাদের সমস্ত পর্ব এভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বায়োডাটা সেন্টার ইনশাল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছে, আমাদের চ্যানেলও অনেক এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়। আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পরিপূর্ণ পর্বগুলো আপনারা দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনাদের জানা অজানা বিভিন্ন রকমের তথ্য জানতে আমাদের গ্রুপে মেসেজ করুন এবং পার্সোনালিভাবে আমাকে ফেসবুকে নক করতে পারেন আপনারা। আর আপনাদের যে কোনো কাজের সহযোগিতার জন্য সবসময় আমাদের সাপোর্ট মেম্বাররা রয়েছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ জানাই সকলকে, এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।